আজকে আমাকে দেখে আপনারা বুঝতে পেরে গেছেন কি আমি কি শেয়ার করতে চলেছি। আমি আজকে যেটা শেয়ার করতে আপনাদের সাথে চলেছি সেটা হচ্ছে অষ্টমীর পূজোর সাজ। আমি আপনাদেরকে দেখাবো আমার অষ্টমীর মেকআপ। তো চলুন এখন আর বেশি বকবক না, শুরু করা যাক। তো আমি সবার আগে যেটা ইউজ করব সেটা হচ্ছে ল্যাকমের ব্লার পারফেক্ট প্রাইমার। তো এটা আগে আমি ইউজ করে নেব। আমি এবার ফাউন্ডেশন ইউজ করব, এটা হচ্ছে হুডা বিউটি। বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে ইয়ে করে নেব। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে ফিটমির কনসিলার। আর একটা কথা আমি আগে থেকে বলে দিচ্ছি আপনাদের কি, আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন কি আমি কারেক্টার ইউজ করি না, কিন্তু সত্যি আমি কারেক্টার ইউজ করি না। কেন কি আমার মুখে সেরকম কোনো প্যাচেস নেই যেটার জন্য আমাকে কারেক্টার ইউজ করতে হয়। তো আপনাদের যাদের পিগমেন্টেশন আছে বা মানে কারেক্টার ইউজ করার দরকার আছে তারা অরেঞ্জ কারেক্টার দিয়ে কারেক্ট করতে পারে। আমি ম্যাকের সেটিং পাউডার দিয়ে একটু সেট করে নেব। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে এই প্যালেটটা থেকে আমি কন্ট্রোল করতে এবার আমি আমার আইব্রোজটাকে ফিল করব। তো এবার যেটা করবো এবার হচ্ছে আইশ্যাডোজ লাগাবো। এখান থেকে আমি এই কালারটা নেব।
তো এবার যেটা দেব সেটা হচ্ছে লাইনার মেবেলিনের কাজল ইউজ করছি আপার ওয়াটার লাইনেও দেব এবার যেটা দেব সেটা হচ্ছে আইল্যাশেস আমার হয়ে গেছে আইল্যাশেস লাগানো মাস্কারা দিয়ে নেব এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটুখানি সামান্য একটু ব্ল্যাক আইশ্যাডো নেব আর এই আউটার কর্নারে একটুখানি দেব আমার হয়ে গেছে আই মেকআপ কমপ্লিট এবার আমি যেটা করব সেটা হচ্ছে ব্লাশার এই পিচ কালারটা নেব পিচ অ্যান্ড পিঙ্ক মিক্স করে নেব আমি আগে লিপ লাইনার দিয়ে লিপটা এঁকে নেব আমি এঁকে নিলাম লিপ আর এবার যেটা করব সেটা হচ্ছে এটা হচ্ছে ম্যাকের রেট্রো ম্যাট লিকুইড লিপ কালার এটা আমি ইউজ করব এটা ডার্ক রেড হচ্ছে যেটা পুজোতে বাঙালিরা ডার্ক রেড কালারেরই লিপস্টিক পরে চলো করবো টিপ আর দেব সিঁদুর আপনারা অতিরিক্ত যে সিঁদুরটা আছে ওটা পুছে নেবেন কেন কি নাহলে পুরো মেকআপ খারাপ হয়ে যেত মেকআপ কমপ্লিট এবার এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার ইয়াররিং পরবো আর গলায় কিছু একটা ডালবো তেলে আপনাদের সামনে ফাইনাল লুক নিয়ে আসছি চলো
আর অষ্টমীতে আমি যেহেতু ম্যারেড তো আমি এইভাবে সেজেছি, আপনারা যারা আনম্যারেড আছেন তারা পুরো সাজার পর আপনারা চুলটা খোলা রাখতে পারেন। আর যদি আপনাদের মনে হয় আপনারা মাঝে সিঁথি করবে না, তো এক সাইডে সিঁথি করে আপনারা এইভাবে করে রোল করে করে এখানে ক্লিপ দিয়েও, সেটাও আমি নেক্সট ব্লগে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো যখনই আরও আমি মেকআপ ভিডিও আরও আসতে চলেছে, যেটাতে আমি দেখাবো যারা আনম্যারেড হচ্ছে তারা কিভাবে রেডি হবে। তো এটা ছিল আজকে ম্যারেড নিউলি ম্যারেড সবারই জন্য, যে যারা যাদের এখন নতুন বিয়ে হয়েছে তারা পুজোতে কিভাবে সাজবে সেটাও এভাবে আপনারা সাজতে পারেন, যেরকম আমি ঘোমটা ঘোমটা দিয়ে দেখালাম। তো আজকে ছিল এই পর্যন্ত, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো এনজয় করুন, আর আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি আমার ব্লগে সব কিছু আপনার পছন্দ আসে তো সাবস্ক্রাইবও করে দেবেন। তো আজকে এ পর্যন্তই, নেক্সট ব্লগে আবার দেখা হবে।